হাওয়ার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 19 এপ্রিল 2024 সাল, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জন্য যে আপডেট রয়েছে, দক্ষিণবঙ্গে আজ থেকে তাপমাত্রা আরও 2 থেকে কোথাও কোথাও 3 ডিগ্রি বাড়বে। 8টি জেলাতে চরমভাবে সতর্কবার্তা রয়েছে, প্রচণ্ডভাবে গরম বাড়বে এবং আর্দ্রতাজনিত অস্বস্তির পাশাপাশি গরম হাওয়া বইতে পারে। আমরা প্রথমেই আপনাদের দেখানোর চেষ্টা করব যে কোন কোন জেলাতে কী পরিস্থিতির আজকে পূর্বাভাস রয়েছে। আজকে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, প্রধানত পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের যেমন রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, এখানে বলা হয়েছে যে তাপপ্রবাহ চলবে, তাপমাত্রা 40 থেকে 42 থাকতে পারে। সঙ্গে 2-24 পরগনার দিকেও আজকে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। পশ্চিম দিকের জেলা যেমন পশ্চিম মেদিনীপুর, পাশাপাশি পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে ভয়ঙ্করভাবে সিভিয়ার হিট ওয়েভের পূর্বাভাস রয়েছে। অর্থাৎ দু এক জায়গায় অতি প্রচণ্ডভাবে তাপপ্রবাহ বইবে এই 8টি জেলাতে। তাই আজকে, আগামীকাল, আগামী পরশু 3 দিন রয়েছে কমলা সতর্কবার্তা। তাই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মধ্যে 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, 2 বর্ধমান, বীরভূম জেলাতে প্রচণ্ডভাবে গরম হাওয়ার প্রবাহটা চলবে, এটা পরিষ্কার করে আবহাওয়া দপ্তর সূত্র থেকে জানতে পারা যাচ্ছে। অবশ্যই এই যে গরম হাওয়াটা ঢুকছে, এখনও পর্যন্ত যা পূর্বাভাস রয়েছে 22 তারিখ পর্যন্ত এই রকম পরিস্থিতি দক্ষিণবঙ্গে চলতেই থাকবে। এবং দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টির পূর্বাভাস রয়েছে কিনা আবহাওয়া দপ্তর সূত্র থেকে এখনও পর্যন্ত যা তথ্য বা পূর্বাভাস আমরা জানতে পারছি, 21 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি থেকে শুরু করে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ কোনো জেলাতে বৃষ্টির কোনো খবর নেই। এবং এর সঙ্গে যেটা সবথেকে বড় আপডেট রয়েছে, হালকা ঝড় বৃষ্টি আসতে পারে 22 তারিখ এবং 23 তারিখের দিকে। দেখে নেবার চেষ্টা করব 22 তারিখে কোনো পরিবর্তনের কোনো চিহ্ন দেখতে পাওয়া যাচ্ছে কি না অনলাইন আপডেট থেকে। তবে আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন, 22 তারিখে হালকা বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জেলাগুলোর 2-1 জায়গায়, 24 পরগনা, মেদিনীপুরের দিকে সেরকম একটা সম্ভাবনা রয়েছে সোমবার 22 এপ্রিল তারিখে। তো সিস্টেম থেকে সেইভাবে কিছু দেখতে পাওয়া যাচ্ছে না, 22 তারিখে অন্যান্য জেলাতে বৃষ্টি হবে না। 23 তারিখের ক্ষেত্রে যা তথ্য আবহাওয়া দপ্তর দিচ্ছেন তাতে জানতে পারা যাচ্ছে 2-24 পরগনা, 2 মেদিনীপুর, এছাড়া ঝাড়গ্রাম, সঙ্গে রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমানের কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টি হতে পারে। তবে এই যে বৃষ্টিটা দেখতে পাওয়া যাচ্ছে ঝাড়খণ্ডের কোনো কোনো অংশে, সেই বৃষ্টিটা হয়তো বা আরেকটু এগিয়ে আসতে পারে, যার ফলে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে দু এক জায়গায় বিক্ষিপ্ত ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা বৃষ্টি হলেও হতে পারে। তবে সম্ভাবনা খুব একটা নেই, 40 থেকে 50% মতন একটা সম্ভাবনা রয়েছে। তাই এক কথায় বলতে গেলে দক্ষিণবঙ্গে যে একটা স্বস্তির ঝড় বৃষ্টি আসবে, ভালো রকম ঝড় বৃষ্টি হতে পারে, কালবৈশাখী হতে পারে, সেরকম আপাতত পূর্বাভাস এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে না। যেটুকু হবে বিক্ষিপ্ত আকারে 22 এবং 23 তারিখে একটা পূর্বাভাস রয়েছে। 24 তারিখের যে তথ্য আমরা পাচ্ছি দেখে নেওয়ার চেষ্টা করব, তাতে তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে পশ্চিম দিকের জেলাগুলোতে, দু এক জায়গায় কোনো কোনো জেলাতে তাপপ্রবাহের সম্ভাবনা একটু কমতে পারে। 25 তারিখের যে সম্ভাবনা দেখে নেওয়ার চেষ্টা করব, 25 তারিখের দিকে তাপপ্রবাহ কিছু কিছু জায়গায় কমার একটা সম্ভাবনা রয়েছে। অর্থাৎ দেখুন, যেভাবে গরম হাওয়াটা ঢুকছিল, গরম হাওয়ার গতি কিন্তু একটু রোধ হতে পারে, এমনটা সিস্টেম থেকে দেখতে পাওয়া যাচ্ছে। তাই 25 তারিখ থেকে একটা হালকা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, পরিবর্তনটা ভালো পরিবর্তন, তবে গরমটা থাকবে, গরম হাওয়ার প্রবাহটা অনেকটা কম থাকার সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে যেটা দেখা যাচ্ছে, বঙ্গোপসাগর থেকে কিন্তু জলীয় বাষ্প ঢুকছে, অবশ্যই একটু ভালো করে লক্ষ্য করুন। দেখুন, উত্তর পশ্চিম থেকে হাওয়াটা যেইভাবে আসছিল, যেইভাবে ঢুকছিল বাংলার দিকে, সেই সম্ভাবনা কিছুটা কমবে এবং বঙ্গোপসাগর থেকে কিন্তু জলীয় বাষ্প বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলের দিকে আসার সম্ভাবনা রয়েছে। আর এই জলীয় বাষ্পের জন্য প্রধানত গরম পরিস্থিতি বেশ কিছুটা কমতে পারে। তাই এপ্রিল মাসের শেষের দিকে তাপপ্রবাহের সম্ভাবনা বেশ কিছুটা কমলেও গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি কমার সেরকম কোনো সংবাদ এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে না। গরম পরিস্থিতি কিন্তু দক্ষিণবঙ্গে চলতেই থাকবে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ক্ষেত্রে যে আলিপুর আবহাওয়া দপ্তর আপডেট দিয়েছেন তাতে আজকে শুক্রবার বলা হয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি চরমভাবে বাড়বে নিচের দিকের 3টি জেলাতে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এখানে 38 থেকে 40-এর মধ্যে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। কিন্তু ওপরের জেলাগুলো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে
থাকতে পারে 31 থেকে 33 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। তাপপ্রবাহ চলবে না, তবুও গরম বাড়বে। কিন্তু বাস্তবে দেখুন, আমরা যেটা দেখতে পাচ্ছি, মালদা জেলার কোনো কোনো অংশে তাপপ্রবাহের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এই যে গরম হাওয়ার প্রবাহটা আসছে, মালদা এবং দক্ষিণ দিনাজপুরে কোনো কোনো অংশে হালকা তাপপ্রবাহ চলতে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির কী পূর্বাভাস রয়েছে? উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির যা পূর্বাভাস আজকে পাওয়া যাচ্ছে, তাতে বলা হয়েছে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনাই রয়েছে। ঠিক তেমনটাই আমরা লক্ষ্য করতে পারছি। যেমন দেখুন, দার্জিলিং রয়েছে, কালিম্পং রয়েছে, শিলিগুড়ি রয়েছে, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এই সমস্ত জেলাগুলোর দিকে কোথাও কোথাও হালকা হালকা বৃষ্টির একটা সম্ভাবনা ওপরের জেলাগুলোর দিকে রয়েছে। কিন্তু নিচের দিকের জেলাগুলো, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহের দিকে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে না। শুধু গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখ এই তিনটে দিন উত্তরবঙ্গে কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে। তাপমাত্রা বাড়বে না কমবে, তাতে যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন, তাপমাত্রা এখনও 2 থেকে 3 ডিগ্রি বাড়বে, দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও বাড়বে এবং উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে, অর্থাৎ দুই বঙ্গেই তাপমাত্রা এখনও 2 থেকে 3 ডিগ্রি বাড়ার খবর পাওয়া যাচ্ছে। ঝাড়খণ্ডের ক্ষেত্রেও রয়েছে আজকে তাপপ্রবাহের পূর্বাভাস, প্রচণ্ডভাবে গরম হাওয়া ঢোকার সম্ভাবনা রয়েছে। উড়িষ্যার ক্ষেত্রে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে, অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে আজকে। এর পাশাপাশি যেটা জানা যাচ্ছে, তাপপ্রবাহ চলতে পারে, যেমন তামিলনাড়ু, পুদুচেরি, কড়াইকলের দিকে চলতে পারে, এছাড়া রয়েছে তেলেঙ্গানা, রায়লসীমার দিকে কোনো কোনো অংশে চলতে পারে, মধ্য মহারাষ্ট্র, মারাঠা ওয়াড়ার দিকে তাপপ্রবাহ চলতে পারে। পশ্চিমী ঝঞ্ঝার জন্য যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে, বৃষ্টি ইতিমধ্যে শুরু হয়েছে, সেই ঝড় বৃষ্টির সম্ভাবনা উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতেই প্রভাবটা পড়বে। উত্তর পূর্ব ভারত, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের ক্ষেত্রে যা আপডেট রয়েছে, অরুণাচল প্রদেশে মাঝারি থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে। তবে আসামের উত্তর পূর্ব আসামে হালকা মাঝারি বৃষ্টিটা কন্টিনিউ করবে এখনও 2 বা 3 দিন, অর্থাৎ চলতে থাকবে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের ক্ষেত্রে যা তথ্য বা আপডেট রয়েছে, দু এক জায়গা হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ত্রিপুরা, গুমতি, এই সমস্ত জেলাগুলোর সম্ভাবনা বেশি। আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি, এই সমস্ত জায়গায় আজকে রাতের দিকে ঝড় বৃষ্টি বাড়তে পারে এবং জোরহাট, দিসপুর, ডিমাপুর এদিকে আজকে রাতের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনাটা দেখতে পাওয়া যাচ্ছে। তাই ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে শুধুমাত্র হালকা বৃষ্টি, কিন্তু আসামের উত্তর পূর্ব আসাম এবং অরুণাচল প্রদেশে বেশ কিছুটা মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া গেল। বাংলাদেশের জন্য যে আপডেট রয়েছে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন, আজকে সিলেট বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের কোনো কোনো অংশে বৃষ্টি হতে পারে। ঠিক তেমনটা দেখা যাচ্ছে, দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এবং দু এক জায়গায় যে তাপপ্রবাহ চলছে উত্তর পূর্বাঞ্চলে, সেটা প্রশমিত হতে পারে। কিন্তু অন্যান্য জায়গার যা পরিস্থিতি রয়েছে, 20 তারিখ শনিবারের দিকে সিলেটের দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে, এমনটা সিস্টেম থেকে দেখতে পাওয়া যাচ্ছে। অন্যান্য বিভাগ যেমন রয়েছে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশালের দিকে কোনো রকম বৃষ্টির পূর্বাভাস আপাতত পাওয়া যাচ্ছে না। তবে আগামী 2 দিন পর্যন্ত তাপপ্রবাহের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। তবে 20 তারিখের দিকের যে নতুন আপডেট আমরা দেখতে পাচ্ছি, তাতে কিন্তু জলীয় বাষ্প ঢোকার একটা সম্ভাবনা ভালো করে লক্ষ্য করতে পারা যাচ্ছে। এই যে জলীয় বাষ্প ঢুকছে, তার জন্য প্রধানত তাপপ্রবাহ কিছু কিছু জায়গায়, বিশেষ করে দক্ষিণাঞ্চলে প্রশমিত হলেও হতে পারে। তো সম্ভাবনা রয়েছে, তবে এখনও 2 বা 3 দিন তাপপ্রবাহের সম্ভাবনা কিন্তু জারি থাকছে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন কোথায় কেমন পূর্বাভাস রয়েছে। এই ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।